এদিকে এবারে নিউ ইয়র্কের পার্কে ছেলে জয়কে সঙ্গে নিয়ে একসাথে ঘুরছেন সাকিব খান অপু বিশ্বাস। তবে কি দূরত্ব ভুলে আমেরিকায় গিয়ে নতুন সংসার শুরু করেছেন সাকিব অপু? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে এই গুঞ্জনই সত্যি হলো, দূরত্ব ভুলে আবারও এক হচ্ছেন সাকিব খান অপু বিশ্বাস। বিচ্ছেদের দীর্ঘদিন পর এখন সন্তান সহ আমেরিকায় একসাথে থাকছেন তারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছেলেকে নিয়ে নিউ ইয়র্কের পার্কে একসঙ্গে ঘুরছেন সাকিব খান অপু বিশ্বাস। ভিডিওটিতে দেখা যায় ছেলে জয় পার্কের ট্রেনে চড়ে বেড়াচ্ছে আর তারই ভিডিও করছে সাকিব খান। এর আগে সোশ্যাল মিডিয়ায় তাদের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন সাকিব, সাথে আছেন অপু। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন। এমন ভিডিও প্রকাশের পর তাদের এক হওয়া সব সংশয় কেটে যায়। এদিকে আমেরিকায় অবস্থানরত একজন সাংবাদিক জানান, সাকিব অপু এখন নতুন করে সংসার শুরু করেছেন, সন্তানকে নিয়ে একসাথে থাকছেন, ঘুরছেন। এছাড়া স্ত্রী অপু ও ছেলে জয়কে পাশে বসিয়ে গাড়ি ড্রাইভ করছেন সাকিব। শুধু তাই নয়, গত 13 জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু জয়কে রিসিভ করেন সাকিব খান, এরপর এক গাড়িতে চড়ে বাসায় যান। এছাড়া সাকিব অপুর ঘনিষ্ঠ সূত্র জানায়, এবার আমেরিকায় যাওয়ার আগে তারা দুজনই পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন, এরপর দেশ ছাড়েন তারা। দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদন জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।